আজি রাইজর দলের যে প্রতিনিধি সভা আর বিশেষ অধিবেশন আয়োজন হল, এই সভাত মূলত দলের সাংগঠনিক স্থিতি সম্পর্কে পর্যালোচনা করা হল আর আগন্তুক ছমাহর কারণে দলের যেহেতু কার্যকাল ইতিমধ্যে তিন বছর পূর্ণ হয়েছে, গতি আগন্তুক ছমাহর কারণে এই দলের কার্যকাল বৃদ্ধির প্রস্তাব গ্রহণ করা হল। আজির সভাত 126টা বিধানসভা সমষ্টি রাইজর দলে প্রার্থিত্ব প্রদান করিবর কারণে 126 জন প্রার্থীক নির্বাচন করিবর কারণে 126টা বিধানসভা সমষ্টিত কাম কাজ আরম্ভ করিবর কারণে আর 126টা সমষ্টিত যাতে আমি 2026 জনের কারণে প্রস্তুতি চলাব পারো তার কারণে সম্পূর্ণ ধরনের কাম কাজ আরম্ভ করা হয়েছে। তার কারণে কেবাটাও কার্যসূচী লওয়া হয়েছে। প্রথম রাজনৈতিক কর্মশালা হব, তারপর নভেম্বর মাহটো আমি সাংগঠনিক মাহ হিসাবে ঘোষণা করেছো, ডিসেম্বর মাহরপর আমি ঘরে ঘরে মানুষের ঘরলে যাম, নভেম্বর মাহর ভিতর 126খন বিধানসভা সমষ্টি কমিটি গঠন করা হব আর তারপর পঞ্চায়েত নির্বাচনত অংশগ্রহণ করা হব আর পঞ্চায়েত নির্বাচনের সময়ত বা তার পরবর্তী সময়তো একরাহে 126টা বিধানসভা সমষ্টিত আমার কার্যকলাপ চলাই যাবর কারণে আমার প্রার্থিত্ব দিবর কারণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কংগ্রেসে আজ কৈছে যে এই 5টা সমষ্টিক বাদ দিলে এটা উপনির্বাচন, কিন্তু 26ত বিজেপিক প্রতিহত করার স্বার্থত আপনার কংগ্রেস দলে এটা ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা করেছে। কংগ্রেস বিশ্বাসঘাতকর দল, এই কথাটো আকৌ এবার প্রমাণিত হল। কংগ্রেসে তেওঁলোকর ভিতরের কাজিয়া, ভূপেন বৰা আর গৌরব গগৈর মাজের যে সংঘাত, গৌরব গগৈ মুখ্যমন্ত্রী প্রার্থী হব না ভূপেন বৰা প্রার্থী হব তার কারণে সংঘাতের ফলস্বরূপে আমার বিরোধী ঐক্যমঞ্চক যদরে থানবান করলে তার কারণে যেতালেকে রাজহুয়াক ক্ষমা নিবিচার তেতালেকে আসলতে এনেকা ধরনের পাতল কথা কই থাকলে উচিত নহয়। অলপ আগতে মোক বাকি সাংবাদিক সকলেও সুদিছে, কৈছে যে ভূপেন বৰাই কৈছে যে বিহালীর প্রার্থিত্ব আমি প্রত্যাহার করব, আমি প্রত্যাহার নহয়, ভূপেন বৰাৰ দলে তেওঁলোকৰ প্রার্থিত্ব প্রত্যাহার করব লাগে আর তেওঁলোকে রাজহুয়াক ক্ষমা বিচাৰিব লাগে যে এক বিরোধী ঐক্যমঞ্চক তেওঁলোকে বিত্রে করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। মই আশা করো যে গৌরব গগৈ যে সপোন দেখিছে মুখ্যমন্ত্রী হওয়ার সপোনত, আমার বিরোধী ঐক্যমঞ্চক যে থানবান করে দিছে, তেখেতে মুখ্যমন্ত্রী হোক আমার কোনো আপত্তি নাই, কিন্তু তাক করবলে যাওতে তেখেতে ইউনিটিক যে ধ্বংস করে পেলাইছে। বিজেপি কংগ্রেসে জানা দরকার যে বিজেপি দলক যদি পরাভূত করবলে হয় তেতিয়াহলে আজির দিনটোত অকলে কংগ্রেসে বিজেপিক পরাভূত করব নোৱাৰে। ভারতের রাজনীতির শিক্ষা, অসমৰ রাজনীতির শিক্ষা হল যে ঐক্যবদ্ধভাবে বাকি বিরোধী দলবিলাকৰ লগত লগ লাগিহে কংগ্রেসে বিজেপিক পরাভূত করব পাৰে আর এই মূল শিক্ষাটুকে এবার বিহালীর নির্বাচনত উপনির্বাচনত কংগ্রেসে প্রতিফলিত করা বিফল হয়েছে। গতি কংগ্রেসের এই বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই, রাজহুয়াভাবে এই কথাটা ক্ষমা বিচার, আমি পুনর্বিবেচনা নহয় কংগ্রেসে পুনর্বিবেচনা কর। আপনি বিচরা বাতৰি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।